আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন মানুষেরা ওখানে ধান ই করতেছে, আর এখানে ভাবিয়ে ধান শুকিয়ে দিছে। দেখতে পাচ্ছেন কিরকম পরিবেশ এখানে, এখন ধান কাটার সিজন। ঠিক আছে, ঠান্ডার সিজনে এখানে ধান কাটে আমাদের এখানে। তো আমি গরম পানি গ্রিন টিন খেয়ে নিয়েছি রাত্রে, এগুলো এখানে শুয়েছিলাম, ভাত খেয়ে নিয়েছিলাম, এগুলো এখানে আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একদম সুন্দর তরতাজা চার মোটা ডাঙ্গা নিয়েছি। এখানে গ্রামের এখানে চার মোটা কই, ও তিন মোটা, সরি তিন মোটা ডাঙ্গা নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম সুন্দর তরতাজা ডাঙ্গা, একদম করা, তিন মোটা 20 টাকা দিয়ে নিয়েছি। ঢেকে থুয়ে দিছি, দুইটা মাছ রাখছি বড় বড়, আপনাদের ভাইয়া নাই তো এগুলা রান্না বান্না করবো, তো আপনারা তো দেখবেনই। এখন আর আমি রান্না বান্না করবো না, রাত্রে রান্না বান্না এগুলা রাত্রে রান্না বান্না করবো, মাছ টাছ কেটে বন্ধুরা ফ্রিজে থুয়ে দিব। আপনাদের আপনারা তো দেখবেনই আমার ব্লগটা, তো দেখতে পারতেছেন বন্ধুরা আমাদের সুপারি গাছের পাতাটা একদম লাল হয়ে গেছে, হলুদ কালার হয়ে গেছে, লাল হয়েছে না সরি হালদিয়া কালার হয়েছে, ঠিক আছে হলুদ কালার হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ, আর ওখানে দেখেন মানুষের ধনিয়া পাতা গাছছে, আর ডাঙ্গা গাছছে, মূলা গাছছে, দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ হয়নি। হ্যাঁ, তো বন্ধুরা আপনারা সবাই ভালোই আছেন আশা করি, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারাও ভালো থাকবেন দোয়া করি। তো বন্ধুরা এখন আমার মর্নিং টাইম, এখন 9টা 10টা বাজে, তখন আমার কিছু কাজ আছে, কাজগুলো সারি নেই, ঠিক আছে কাজগুলো সারতে লাগবো, আমার কাপড় চোপড় ধুতে লাগবো, গা গোসল ধুইমু, অনেক কাজ বাকি আছে। আজকে আবার ক্লাস আছে সোমবার, আছে তো আপনারা শেষ অবধি আমার ভিডিওটা দেখতে থাকবেন। কি বলবো বন্ধুরা বলেন তো, আমি কিছু বলতেও পারি না। হ্যাঁ, এখানে মেশিনটা কাজ করতেছে, একদম সমস্ত ধানের ইগুলো মানে উড়ে উড়ে ঘরে আসতেছে, বাড়িটা এটা তো ঘরের সামনে দেখতে পাচ্ছেন। এখন কি বলবো, এখন পথারের ধান কাটতেছে, মানুষে মলতেছে, এখন দুনিয়ার এগুলা জঙ্গল ফঙ্গল এগুলা সব আমার ঘরে উড়ে উড়ে আসতেছে, দেখতে পাচ্ছেন, দেখা জানে না যায় কইতে পারি না, কিন্তু আসতেছে উড়ে উড়ে, কি বলার এখন পরিবেশ যেরকম সেরকম করে থাকতে লাগবে। দেখেন পিচ্ছি বাচ্চারা কত চালাক, আমার ভিডিও দেখাতেই ওরা হাই করে দিতেছে। ডান্স জানো, ডান্স করতেছে যে বন্ধুরা। আজকের বোতলটা বেশি একটা ভালো না, ঠিক আছে আজকের বোতলটা বেশি একটা ভালো না বন্ধুরা, তো মেঘ মেঘ অল্প, ঠিক আছে বৃষ্টি আসবে নাকি জানি না, ঠান্ডা ফালাইতেছে সেই জন্য। তো বন্ধুরা আমি এখন মাছ রাখছিলাম যে সকালে সেই মাছটা বানাবো, তো আপনারা আমার সাথে থাকুন, ঠিক আছে। এখন বিকেল হয়েছে, সব কাজ কাম সেরে নিছি, গা গোসল ধোয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন বিকেল, তো আমি মাছগুলো ফ্রিজে থিয়ে দিচ্ছি, তো এখন থেকে আমি ভালো করে ভেজে টেজে নিয়ে স্টার্ট করে দিই। সারাদিন আমি ভাত চাত রান্ধি নাই, রান্নাবান্না করি নাই, সেই জন্য খাইও নাই, তো আপনারা আমার সাথে থাকুন। তো বন্ধুরা কি বলবো, একদম বাইরে এত মানুষে ধানের খেতে যে করছে, সব ধান কাটতেছে, আমি আপনাদের অল্প বাইরে থেকে ঘুরা নিয়ে এসতেছি, ঠিক আছে আপনারা বাইরের পরিবেশটা দেখবেন। তো বন্ধুরা কাপড় টাপড় শুকিয়ে দিয়েছিলাম, এগুলো তুলতে লাগবো এখন, এখন বিকেল হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছেন কত ধান মানুষে খেতে করছে, হাই করে দিয়া। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখাবো, তো মানুষ এখন বেড়ে গেছে রাস্তা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মানুষে ধান খেয়ে গেছে, আমাদের এখানে ধান খেয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধান ফেরে নিয়ে গেছে, এটিংটা তো ভালো আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরো পথারে অনেক ধান কাটা বাকি আছে, অলরেডি কেটে ফেলছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আমাদের। তো বন্ধুরা এখন আমি নিয়েছি এখানে কি জানেন, জলফাই, তো জলফাই কেটে 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 নিয়েছি, তো ভাবলাম একদম মুখে রস উঠে গেল, তো ভাবলাম জলপ জলফাই ধনিয়া গাছ ধনিয়া পাতা দিয়ে, তারপর কাঁচা লঙ্কা দিয়ে, তারপর লবণ দিয়ে ভালো করে সুন্দর করে ভর্তা করে নেই,
তো ভর্তা করে নিয়ে খাবো। এখানে দেখতে পারতেছেন এখানে আমার এখানে হালিমা আছে, তো ভাবলাম মানুষ তো নাই বন্ধুরা, সেই জন্য ভাবলাম আমি আর হালিমা খেয়ে নেই, তো হালিমাও খেয়ে নিবে দেখতে পারতেছেন। একটু হালিমা, হালিমাই খাবো, হালিমা আরো ময় খান জল ভাই, ঠিক আছে হালিমা খা। বহুত টাকা ন ভিডিওটো শেষ পর্যন্ত দেখিব, খাই আছো আমি আজি সন্ধিয়া হয়ে গেছে, মোৰ অলপ কাম আছে, মই ঘৰত সেইবিলাক সিজাইছে আৰু কালি সেইবিলাক সিজাওয়া হৈছে, সেইবিলাক আজি শুকাই দিছিলে আৰু সেইবিলাক আজি গোটেইখিনি আজি ৰাতি সিজি যাব। আৰু দুটা 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 আজি দুটা কেৰাহীত মানে সিজাই আছে, এনেই আৰু যেনে তেনে মই হেৰি কৰিছোঁ বনাইছোঁ। দেখিব পাৰিছে বন্ধু বান্ধৱীসকল, ইয়াত গৰৈ মাছ, ঠিক আছে, কোনদিন আনিছিলে, পিছত বহুতকেইটা আনিছিলে, আধা কেজি নে 1 কেজি আনিছিলে, আধা কিলো হ'ব চাগে। তাৰপিছত মই কি কৰিলোঁ, সেইদিনা খাইছোঁ আৰু আজি চাওক দেখিব পাৰিছে কেইটামান মানে তাজা আছে আৰু সেইটো মৰি গৈছে, এইটো মৰা মাছ আৰু এই দুটা মৰি গৈছে। এতিয়া মৰা মাছটো কি কৰিম, মৰা মাছটো এটা ভালকৈ এটা ভাল পদ্ধতি আছে, সেইটো আপোনালোকক মই দেখাম। সেইটো মৰি গৈছে যে মৰি যোৱা মাছটো ভালকৈ ই কৰা যাব, ঠিক আছে। আৰু ইয়াত আৰু আৰু ইয়াত দেখিব পাইছে জিন্দা মাছটো, এই এই জিন্দা মাছটো মই এইটো আপোনালোকে চাওক মই কি বনাওঁ। তো বন্ধু বান্ধৱীসকলে দেখিব পাইছে এখানে লাটি মাছ আমান টানিছি, আর এখানে মরিচ, আমান মরিচ, কাঁচা মরিচ, আর এখানে কয় পিস কুটি করে নিয়েছি, এখানে পিস কুচি করে নিয়েছি, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন বাগুন কুটি কুটি করে কেটে নিয়েছি। তো আমি সুন্দর করে গড়ায় মাছ দিয়ে বাগুন দিয়ে বানাবো। দেখতে পারতেছেন এখানে আমি মূলা কেটে নিয়েছি আর একটা আলু কেটে নিয়েছি কুচি কুচি করে, এটা ভাজবো আমি, ভেজে নিব। আর এখানে দেখতে পারতেছেন বাগুন আমার অলরেডি কাটা হয়ে গেছে, আর এখানে পেস্ট কুচি করে নিয়েছি কাঁচা মরিচ, আর এখানে মাছ, তিনটা মাছ আছে, মাছ তিনটা আমি ভর্তা বানাবো। আর এখানে দেখতে পারতেছেন মাছ কুটি কুটি করে নিয়েছি কেটে, আর এখানে চুলাতে আমি বসিয়ে দিয়েছি কড়াই, ঠিক আছে। এখন কড়াইটা গরম হলে এখানে আমি দিয়ে দিব তেল। তো বন্ধু বান্ধবীসকল ইয়াত দেখিব পাৰিছে কেৰাহীত মই তেলটো অলৰেডি দি দিছোঁ, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাতেছেন কাৰাৰ ভিতৰে আমি তেলটা দিয়ে দিছি, এখন আমি দিয়ে দিব পিঁয়াজ কুচি। তো বন্ধুরা দেখতে পাতেছেন এখানে আমি পিঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তাছাড়া আমি এখন কাঁচা মরিচটা দিয়ে দিছি, তো এখন ভালো করে লেড়ে ছেড়ে নিব। তো বন্ধুরা এখন আমার রাত্রে রান্না বান্না শেষ হয়ে গেল। তো দেখেন এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, ওখানে আপনাদের ভাইয়ের জন্য এখানে বেড়েছি, আর এখানে সেই মাছটা দিয়ে কুটি কুটি করে বাগুন দিয়ে বানিয়েছিলাম যে দেখতে পারতেছেন, আর এখানে দেখতে পারতেছেন এটা হয়েছে মূলা ভাজি,
আর আলু দিয়ে ভাজি বানাইছি, আর এখানে গরই মাছের ভর্তা, আর এখানে অল্প সবজি ছিল। তো দেখতে পাচ্ছেন আর রাত্রে অন্য কিছু বানাই নেই। তো বন্ধুরা দুইজন মানুষ, তো এগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে। তো আর অন্য কিছু আজকে রাত্রে বানাই নাই, তো এগুলো দিয়ে আমি খেয়ে উঠবো। তো আপনারা আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের ভাই এখন আসেনি, সে যখন আসে তখন খেয়ে নেবে, আমি আর কি করবো, আমি খেয়ে নিই। দেরি করতে 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 রাত্রে 10টা বেজে গেছে, তত রাত্রে ভাত খাইতে লাগে না। এখন জানেন তো বন্ধু, যার যার পার্সোনাল ম্যাটার শেষে নিয়ে থাকবে। এখন আপনাদের ভাইয়া বিজি মানুষ, আমি তো আপনাদের ভাইয়ার সাথে আমার সাজে না, থাক সে বিজি মানুষ বিজি হয়ে থাকে, আমি আর কি বলবো। তো বন্ধুরা আমি খাইতেছি, ভাইরা বোনেরা আপনারা সবাই খাইছেন, তো আপনারা খেয়ে নেন। আপনারা যে যেখানে আছেন বাসায় যান, বাসায় যাওয়া বেশি রাত করেন না, সবাই বাদ যায় ভাত খাইতে পারি না, কি ছড়ি সবজি সবাই বাড়ি তরকারি খাইতে পারি না। নাদি মাছের ভর্তাটা অনেক ভালো হয়েছে, আরো হইতেছে। অনেক সুয়াদ হয়েছে, সুয়াদ বুঝছুন। আরো বাগানের সবজি সকালে ঠান্ডার দিনে খাই, তো সকালে রাত্রের সকালে তো যদি জাল না দিই, তো সকালে খাইলে আরো বেশি ভালো লাগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। বন্ধুরা আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, ঠিক আছে? আপনারা আমার ভিডিওগুলা আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন আপনারা, আর আপনারা বলবেন কীরকম ভিডিও আপনারা ভালো পান, আমি যথার্থ চেষ্টা করব আপনাদের মনোমতন ভিডিও বানান। আপনারা বলবেন কমেন্টে। বাই বাই, আসসালামু আলাইকুম।